এটা খুব মারাত্মক। রাসূল বলেন যে হিংসা করে, মানে আপনি জাস্ট হিংসা করছেন, তাহলে আপনার আমলনামার যে নেকিগুলো আছে এগুলো পুড়ে যাবে। নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন যে হিংসা করে, হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে, ঠিক যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, ঠিক এইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে। সো আমরা হিংসা থেকে দূরে থাকব। হিংসা আর ঈর্ষা কিন্তু এক জিনিস নয়। হিংসা হচ্ছে যে তোকে আল্লাহ যা দিয়েছে সেটা ধ্বংস হয়ে যাক, খারাপ নেগেটিভ জিনিস চিন্তা করা। আর ঈর্ষা হচ্ছে যে আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে দান করতে পারতাম, আমিও যদি ওই লোকটার মতো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে পারতাম বা ভালো কিছু বলতে পারতাম, আমি কোরআনে জ্ঞান পাইতাম, এগুলো ঈর্ষা জায়েজ। আল্লাহ রাসূল বলছেন দুইজন ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা জায়েজ, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে দিন রাত আল্লাহর পথে খরচ করে, এই ব্যক্তিকে দেখে ঈর্ষা করা জায়েজ যে আল্লাহ আমাকে দিলে আমিও ইনশাল্লাহ করতাম। আরেক ব্যক্তিকে দেখে জায়েজ, সে ব্যক্তির কাছে জ্ঞান আছে, কোরআন সুন্নার জ্ঞান আছে এবং সেই জ্ঞান দিয়ে সে মানুষকে ভালো কিছু শেখায়, এটা তার জন্য ঈর্ষা করা জায়েজ। আর হিংসা অন্য জিনিস, নেগেটিভ থট, সেটা হচ্ছে মানুষকে তোরটা ধ্বংস হয়ে যায়, এটা ঈর্ষা, মানে হিংসা। আরেকটা হলো হিংসুক, এটা থেকে খুব সাবধান। আপনি হয়তো ঈর্ষা করছেন না কিন্তু ঈর্ষার শিকার হতে পারেন, আপনি হিংসা করছেন না কিন্তু হিংসার শিকার হতে পারেন। আর এ বিশ্বাস করেন আমার কথা, এটা ইসলাম বিরোধীদের মধ্যেও যেমন আছে, ইসলাম পন্থীদের মধ্যেও তেমন আছে। হিংসার ছড়াছড়ি, ভিতর থেকে সবাইকে নিজের ভাই বলে বিশ্বাসই করতে পারতেছে না কেউ, হিংসা আছে, এটা আপনি তো দেখতে পারছেন না। তো এটা থেকে প্রোটেকশন কি করবেন, কি পদ্ধতিতে আপনি এটা থেকে প্রোটেকশন করবেন? যাদের নাই তো আলহামদুলিল্লাহ, তাদের তো কলবুন সালিম, তার হৃদয় তো অনেক প্রশান্ত। যেমন একজন সাহাবি সম্পর্কে রাসূল বলেছেন ওই সাহাবি জান্নাতে যাবে, তাকে ইনভেস্টিগেট করে দেখা গেল সে তেমন কোনো আমলই করে না, খালি ফরজ ওয়াজিবের উপর আমল করে। তিনি তাকে ডাকলেন যে তুমি কি এমন আমল করো, আরেকজন সাহাবি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি এমন আমল করো, রাসূল বলেছেন তুমি জান্নাতে যাবে। তিনি বলেছেন যে আমি আসলে ভাই এত তো আমল করি না, যা ফরজ ওয়াজিব আপনারা করেন সেটাই করি, আমি রাতে যখন ঘুমাই সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। তো চাচা যদি এটা এরকম হতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন, সহজ করুন। কিন্তু যদি কেউ আপনার উপরে হিংসা করে আপনি কি করবেন, আপনি তো বুঝতে পারবেন না। প্রোটেকশন হচ্ছে এই সূরা ফালাক, আপনি দিন রাত সূরা ফালাক পড়েন, ঈর্ষা হিংসুকের হিংসা থেকে ইনশাল্লাহ বেঁচে থাকবেন। আর লাস্ট যেটা, সেটা হলো ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা যেটা কুমন্ত্রণা, এটা একটা রোগ, ডক্টররা অনেক নাম দিয়েছে, কোরআন বলেছে ইউওয়াসওয়াসু ফি সুদুরিন্নাস, হৃদয়ের মাঝে ওয়াসওয়াসা দেয়। দেখবেন যখনই নামাজে দাঁড়াবেন আপনি বুঝতে পারবেন যে ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। এমন অনেক ঘটনা নামাজে মনে পড়বে যেটা আপনার কখনো মনেই ছিল না, ঠিক আছে, সারা জীবনে মনে ছিল। তো এই ওয়াসওয়াসা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে সূরা নাস। সূরা নাস, আমি একটা ছেলের কথা জানি, ইয়াং ছেলে, ওদের বয়সে হবে, কি জানি একটা ওয়াসওয়াসা ওর মাথায় ঢুকে গেছে যে ওর ওযু হয় না, ও সারাদিন ওযুই করতে থাকে, নামাজ ছুটে যাচ্ছে, ওর মাথায় ওযু করতেছে, মনে হচ্ছে যে এই জায়গায় মনে হয় শুকনা আছে, এটা মনে হয় হয়নি, আবার ওযু করে। আবার কিছু মানুষ আছে টয়লেট করে আসে, এই ওয়াসওয়াসা মাথায় ঢুকছে যে টয়লেট মনে হয় একটু এক ফোঁটা দুই ফোঁটা পেশাব মনে বের হইলো, আবার সে দৌড়াচ্ছে পেশাবখানায়, আবার ওখানে একটু হাঁটাহাঁটি করতেছে, মানে ওর মাথায় ঢুকে গেছে যে কিছু না কিছু বের হচ্ছে, এগুলো শয়তানি ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা আপনি ব্যাপারগুলোকে নর্মালি নিতে হবে, কিন্তু নর্মালি নিতে পারবেন তখনই যখন সূরা ফালাক নাসের উপর আমল করবেন, ঠিক আছে। এগুলো ওয়াসওয়াসা। আরও ওয়াসওয়াসা আছে, যেমন আমাদের হৃদয়ের মধ্যে অনেক সময় অনেক চিন্তা আসে, এগুলো কমন, এটা নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না। রাসূলের কাছে সাহাবীরা বলেছিলেন যে আমাদের মাঝে এমন অনেক চিন্তা আসে যেগুলো প্রকাশ হওয়াটা আমরা কষ্টকর মনে করি, রাসূল বলেছেন এটা হচ্ছে ইমানের লক্ষণ, এটা ইমানের লক্ষণ। যখন এরকম কোনো ওয়াসওয়াসা আসবে আপনি বলবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি। শেষ একটা হাদিস বলে আমি শেষ করছি, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই হাদিসটা যদি মনে রাখি আমাদের যথেষ্ট। তিনি বলেছেন এই কোরআন, অর্থাৎ এই কোরআন কিয়ামতের মাঠে তোমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে বিচার দিবে বা সাক্ষী দিবে, হয় পক্ষে নাহলে বিপক্ষে। তাহলে এখন আমরা ঠান্ডা মাথায় ভাবি যে কি করলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে আর কি করলে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর বিশ্বাস করেন কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার নাজাতের কোনো পথ নাই। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি, আল্লাহ পাক বহু সম্প্রদায়কে এই বইয়ের দ্বারাই উন্নত করেন, মর্যাদা মণ্ডিত করেন, ওয়াদাউ বিল আখরিন, আর অসংখ্য সম্প্রদায়কে আল্লাহ পাক এই বই না মানার কারণেই অপদস্থ করেন।
আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের কাছে ফিরে আসার তৌফিক দান করুন, আমাদেরকে এই ধারাবাহিকভাবে কোরআন শেখার আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদের হায়াতে রিজিকে বারাকা দান করুন, আমাদেরকে দৃশ্য অদৃশ্যের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন, আমাদের বাচ্চা এবং নেক্সট প্রজন্মদেরকে আমরা যেন কোরআনের আলোয় আলোকিত করতে পারি এবং ওদেরকে শেখাতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করুন, নিয়মিত কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন এবং আল্লাহ পাক আমাদের হালাল রুজিকে পথ করে দিন, সূরা ফালাক এবং নাসের উপর আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সবাই একটু দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা নাতুবু ইলাইকা।